পাচ্ছেন যে এই পদ্মপুকুর মার্কেটটা এটা দীর্ঘদিনের পুরনো মার্কেট। এখানে জুতো হিসাব মতো ভারতবর্ষের সব থেকে কম রেটে মাল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ব্যবসায়ীরা আছেন, এরা নিজস্ব নিজেরাই জুতো তৈরি করে এবং বিক্রি করে। আচ্ছা দু একটা দাম বলুন তো। আচ্ছা মার্কেটটা প্রতিদিন বসে? শুক্রবার বন্ধ থাকে, খালি শুক্রবার বন্ধ থাকে, বাকি প্রতিদিন বসে। আপনাদের এগুলো পাইকারি খুচরো সব রকম? আমরা পাইকারি 5 টাকা রেখে দিই। এই জুতোটার কীরকম দাম আছে? এইটা এই যেটা দেখতে পাচ্ছি ওটার দাম আছে 150 টাকা। দেখুন এই যে জুতোটা দেখতে পাচ্ছেন 115 টাকার জুতো, এই জুতোটা আপনারা মার্কেটে কিনতে গেলে 250 থেকে 300 টাকার মধ্যে কিনতে হবে আপনাদের। আপনারা এখান থেকে কিনে আপনারা নিজের এরিয়ায় আপনারা বিক্রি করলে আপনারা প্রচুর প্রফিট করতে পারবেন। এখানে এনারা খুচরো দেয় এবং পাইকারি দেয়। এই মার্কেটটা সকাল থেকে বসে, যখন বিশাল বড়ো মার্কেট আছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, পদ্মপুকুর মসজিদ পেট্রোল পাম্পের সামনেই লাগলেই আপনারা এই মার্কেটটা পাবেন। এর ভিতর থেকে গেলে আপনারা অনেকটা এরিয়া দেখতে পাবেন। এখানে অনেক কম দামের জুতোগুলো পাওয়া যায়। দু একটা জুতো দাম বলুন তো, যাতে আমাদের যারা ভিডিও দেখবে দেখে যেন আসতে ইচ্ছে করে। এইগুলো কী দাম আছে? এগুলো সব 150 টাকা। 150 টাকা হোলসেল মিলে 140 টাকা। ও এগুলো খুচরো রেটে 150, 140। এইসব জুতোগুলো আমরা কিন্তু মার্কেট থেকে 250, 300 টাকায় কিনছি। এসব দিয়ে দেবো হোলসেলের 100 টাকা। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আইটেম আছে, প্রচুর হোলসেলাররা আছে এখানে। এখানে বেল্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। সব হোলসেল রেটে জুতোগুলো পাওয়া যায়। এখানে দেখুন অনেক আইটেমের জুতোগুলো আছে। মার্কেটটা বিশাল বড়ো মার্কেট, আমরা পুরোটা যাচ্ছি না। আপনার এখানে আসলে ঘুরলে অনেক এরিয়া পাবেন। দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম আছে। জুতোগুলো কীরকম দাম আছে? এগুলো 120 টাকা। 120-র মধ্যে সব? সব। দেখুন এই জিনিস আছে, অনেক খারাপ জিনিস, পছন্দ আসবে না, পুরো দোকানটা নাচিয়ে দিবে ভাই, তুমি হ্যারাসমেন্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আছে এবং 120 টাকার মতো আইটেমগুলো। এইগুলো আমরা বিভিন্ন দোকান থেকে কিনতে গেলে 250 থেকে 300 টাকায় কিনতে হয় আমাদেরকে। ভারতবর্ষের মধ্যে সব থেকে সস্তা যে জুতোর মার্কেটটা, জুতোর মার্কেটটা দেখুন, প্রচুর জুতো দোকান আছে, সব হোলসেল রেটে মাল বিক্রি হয়। মার্কেটটা বিশাল বড়ো, আমি আর যাচ্ছি না, পরবর্তীকালে আপনাদের আরও ভিডিওগুলো আমরা আনবো।